কাছাড়ের ডলু লালবাগ চা বাগানের শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়ছে জেলা তথা রাজ্যে। বাগানে চা গাছ উচ্ছেদ করে বিমানবন্দর স্থাপনের বিরুদ্ধে লালবাগের শ্রমিকদের আন্দোলনের সংহতি রেখে প্রতিবাদ জানালো বড়খলার অন্যান্য চা বাগান। এবার চা গাছ উপে বিমানবন্দর স্থাপনের বিরোধিতা সোচ্চার হলেন বড়খলার চন্দ্রনাথপুর বিক্রমপুর চা বাগানের শ্রমিকরা। শনিবার প্রতিবাদ চলাকালীন শ্রমিকরা বলেন, সরকারি কোনো প্রকল্প এলে চা বাগানের জমি অধিগ্রহণের মতো মানসিকতা সরকারের আগেও ছিল, এখনও রয়েছে। আগের সরকার বাগানের জমিতে মেডিকেল কলেজ নিট স্থাপন করেছিল ঠিকই, তেমনই বর্তমান সরকার শ্রমিকদের পেটে লাথি মেরে বিমানবন্দর স্থাপন করতে চাইছে। শ্রমিকরা আরো বলেন, সরকার এমন সিদ্ধান্তে দিন দিন কর্মহীনতায় ভুগছেন শ্রমিকরা, অথচ রুজি রোজগার ও বাসস্থান নিশ্চিন্ত করে ব্রিটিশরা তাদের নিয়ে এসেছিল বলে জানান, কিন্তু স্বাধীন দেশে সরকার তাদের সব কেড়ে নিচ্ছে বলে অভিযোগ তাদের। এসব প্রথা বন্ধ না করলে রাজ্যে সব শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। বিক্ষোভে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অখিল কর্মকার, প্রেমলাল ভক্তি, মুক্তি নায়ক, গণেশ কুনিয়া প্রমুখ। বড়কলা থেকে জমিনাতে রিপোর্ট। যে সরকার দেখবে আমরাকে, খালি আমরা ভোটের তালিকার মানুষ আর এমন কিছু নাই। এয়ারপোর্ট যেটা চাকরি দিবে, এয়ারপোর্ট আছে এটা তো আমাদের লাগি নাই, কই জনকে এয়ারপোর্টের চাকরি দিবে? আমাদের শ্রমিকরা তো বহুত লড়কা বাচ্চা আছে, পড়া লেখা শিক্ষক তো কে দিছে, কয়টা চাকরি পেয়েছে, কয়টা ইন্দিরাবাসের ঘর দিয়েছে, গরিব মানুষ কই জন মানুষকে দিছে, প্লেটে কই জন চড়ে, গরিব মানুষ কই জন, আমাদের মানুষ গরিব মানুষের তো কোনো উপায় নাই। ডলু বাগান সম্বন্ধে আমরা প্রতিবাদ আন্দোলন করছি, সেই কারণ করছি যে আজকে সরকারি যখনই কোনো একটা প্রতিষ্ঠান যখন আসে, কোনো একটা যখন ইন্ডাস্ট্রি বানাতে হয়, তখন চা বাগানের মাটির উপরে ওরা নির্মাণ করার জন্য চেষ্টা করে। আজকে শিলিগুড়িতে আমরা যেটা আমাদের শিলিগুড়িতে যেটা ঘুঙ্গুর মেডিকেল হয়েছে সেটা আমাদের চা বাগানের উপরে, এনআইডি যেটা হয়েছে সেটা আমাদের চা বাগানের উপরে মাটির উপরে, যেটা ইউনিভার্সিটি হয়েছে সেটা আমাদের চা বাগানের মাটির উপরে, কুম্ভীগ্রাম যেটা এয়ারপোর্ট হয়েছে সেটা চা বাগানের মাটির মধ্যে, আজকে যেটা ডলু বাগানে যেটা হতে চলছে সেটা আমাদের চা বাগানের মাটির উপরে। আজকে দেখা যাচ্ছে যে সরকার আমাদেরকে 200 বছর আগে এনেছিল এখানে, ব্রিটিশ সরকার আমাদেরকে এনেছিল এখানে, আমাদেরকে বলেছিল চা শ্রমিককে যে তোমাদেরকে স্থায়ী জায়গা দেওয়া হবে, তোমাদের রুটি রোজগার দেওয়া হবে। এবং বর্তমানে যে সরকার মোদী সরকার, তিনিও বলছে বেটি বাঁচাও, বেটি বেটি পড়াও, মাটি বাঁচাও। তো আজকে চা শ্রমিকদের যে উপর যে অত্যাচার চলছে, আজকে ডলু বাগানে যে চা গাছ উচ্ছেদ করা হচ্ছে, সেটা কি মাটি বাঁচা হচ্ছে, বেটি বাঁচা হচ্ছে? আমাদের ছেলে মেয়েদেরকে ওরা লাঠি মেরে ধাক্কা মেরেছে পুলিশ প্রশাসন, ওরা কি আমাদেরকে কোথায় নিয়ে দিল? আজকে আমরা ভাবতে পারবো যে আমাদের জন্য সরকার এখনও হয়তো নিশ্চয় চা বাগানের জন্য নেই, সেই জন্য আজকে আমাদের জন্য এই উপর এত বড় অন্যায় অত্যাচার চলছে।